গত 9 ডিসেম্বর অরুণাচলের তাইওয়াং এলাকায় চীনা সেনার সঙ্গে সংঘর্ষে জড়ায় ভারতীয় সেনা। সেই সংঘর্ষে দুপক্ষের বহু জওয়ান আহত হন। চীনের তরফে সরকারিভাবে হতাহতের খবর জানানো না হলেও ভারতের 20 থেকে 30 জন জওয়ান আহত হয়েছেন বলে খবর। এই ইস্যুতে বিরোধীরা রাজনৈতিক খেলা শুরু করার আগেই সংসদে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিবৃতি দিয়েছেন। এদিন বিবৃতিতে রাজনাথ বলেন, 9 ডিসেম্বর ভারতীয় সেনা চীনকে যোগ্য জবাব দিয়েছে। ভারতের প্রত্যাঘাতে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চীনা সেনা নিজেদের এলাকায় ফিরে যেতে বাধ্য হয়। প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এই সংঘর্ষের পর গত 11 ডিসেম্বর স্থানীয় কমান্ডাররা চীনা সেনার সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে এই ধরনের হামলা বরদাস্ত করা হবে না, সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আগামী দিনে কূটনৈতিক মাধ্যমেও চীনের সঙ্গে এই ইস্যু নিয়ে কথা বলবে ভারত। রাজনাথ সিং জানান, আমাদের ভূখণ্ড রক্ষার জন্য সেনা বদ্ধপরিকর। আমাদের ভূখণ্ডে প্রবেশ করার সব রকমের অপচেষ্টা তীব্রভাবে প্রতিরোধ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী সংসদে এই বিবৃতি দেওয়ার আগেই সংসদ চত্বরে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বিরোধীদের পাল্টা বিধে বলে দিয়েছেন, কংগ্রেস আমলে চীন ভারতের হাজার হাজার কিলোমিটার ভূখণ্ড দখল করে নিয়েছিল। জওহরলাল নেহরু সিফ ব্যক্তিগত সম্পর্ক ভালো রাখার জন্যই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ চীনকে উপহার দিয়েছেন। আবার গান্ধী পরিবার পরিচালিত ট্রাস্টে টাকা আসত চীন থেকে। সুতরাং চীন নিয়ে কংগ্রেসের কিছুই বলার সাজে না। অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন, যতদিন কেন্দ্রে বিজেপি সরকার আছে, ভারতের 1 ইঞ্চি জমিও কেউ দখল করতে পারবে না। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।